আজি আন্তর্জাতীয় নৃত্য দিবস আম সংস্কৃতির এক আকর্ষণীয় ঝলক হচ্ছে নৃত্য সমস্ত মধ্যে নৃত্যর ঝলক দেখা মিলে কেই কে আনন্দিত হয়ে নৃত্য করতে তো আহকে ভাববিহ্বল হয়ে নৃত্য করে থাকে সিনেমার আরম্ভ করে উৎসব মহোৎসব সবুকিছি এপরিকি আধ্যাত্মিক পরিবেশ মধ্যে নৃত্য বিনা অধুরা আম জীবনকু নৃত্য সকারাৎমক ভাবে প্রভাবিত করে আসিছি নৃত্যকু গুরুত্ব দিয়ে যাই প্রতিবর্ষ এপ্রিল 29 তারিখ দিন আন্তর্জাতীয় নৃত্য দিবস পালন করা যাচ্ছে নৃত্যকু এক বৃত্তিগত কলা ভাবে বিশ্ব স্বীকৃতি দেওয়া লাগি এপরি দিবস পালনর পরিকল্পনা করা যাই আজ আধুনিক ব্যালেট নৃত্য স্রষ্টা জিন জর্জ নোভরেঙ্ক জন্মদিবস সে নৃত্য স্রষ্টা হয়েছিল তাঁর জন্মদিবসকু আন্তর্জাতীয় নৃত্য দিবস ভাবে পালন করা যায় 1727 মশিয়া এপ্রিল 29 তারিখ দিন জিন জর্জ নোভরে প্যারিসে জন্মগ্রহণ করেছিলেন নৃত্যধারার প্রচার ও প্রসার পাইঁ ইউনেস্কো সহযোগে ইন্টারন্যাশনাল থিয়েটর ইনস্টিটিউট পক্ষর আন্তর্জাতীয় নৃত্য দিবস 1922 মশিয়া এপ্রিল 29 তারিখে পালন পাই নিষ্পত্তি নিয়েছিল সেবেঠার প্রতিবর্ষ এপ্রিল 29 তারিখ দিন এই দিবস পালন করা যাচ্ছে দেশ বিদেশে নৃত্যের এক স্বতন্ত্র স্থান রয়েছে মনোরঞ্জন প্রথম বিকল্প নৃত্যকু কুহাযায় কিন্তু শাস্ত্র অনুযায়ী স্বয়ং ভগবান মধ্যে নৃত্য করিথান্তি কুহাযায় ভাবড় ঠাকুর কালিয়া সাহান্ত দেবদাসী নৃত্য দেখি শুইথান্তি মহাপ্রভুঙ্ক আগরে দেবদাসী মানে ভক্তি ভাবর সহ সুন্দর ভাবে নৃত্য পরিবেশন করিথান্তি বর্তমান মধ্যে এই পারম্পরিক প্রথা রহি আসিছি ভারতর কোণ অনুকোণে অনেক শাস্ত্রীয় ও লোকনৃত্য প্রচলিত হয়েছি ভারতের নৃত্য ইতিহাস কেটে যে প্রাচীন তা পুরাণ শাস্ত্রর সূচনা মিলে শাস্ত্রে উল্লেখ রয়েছে যে ভগবান শিব তাণ্ডব নৃত্য করতে স্বর্গপুরের দেবরাজ ইন্দ্রঙ্ সম্মুখে অপ্সরা মানে নৃত্য করেথান এই পরম্পরা পরে রাজরাজরা শাসন সময় দেখা মিলে রাজাঙ্ক সামনারে নৃত্য শিল্পী মানে নৃত্য পরিবেশন করে রাজাঙ্ক মনমুগ্ধ করেথান ভারতর শাস্ত্রীয় নৃত্যরে সমস্ত আবেগ ভরি রয়েছে যা সমস্ত আকৃষ্ট করে সারা বিশ্বের ভারতীয় শাস্ত্রীয় নৃত্যর আদর রয়েছে যে নৃত্যগুড়ে ওড়িশি ভরতনাট্যম কুচুপুড়ি মোহিনীআটম মণিপুরী কথকলি বিহু ইত্যাদি রয়েছে ওড়িশার মধ্যে নৃত্যর অনেক ধারা রয়েছে বেড়ে ওড়িশী নৃত্য সহ সম্বলপুর নৃত্যের মধ্যে আদর রয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ওড়িশা।